কিরে মা, কি নিয়ে তো ব্যস্ত? আয়না রে মা, দাবা খেলি? আজ তো দাবা খেলার জন্য কাউকেই পাচ্ছি না রে। বাবা আনিকা চলে আসবে, ওর জন্য নাস্তা করছি, আর আসলে আমার বেরোতে হবে। চলে আস। এই আনিকা, ভাইয়া পানি খাবে, এক গ্লাস পানি দে তো। কি নাম তোমার? জি, আমার নাম আদনান। আদনান, তা কি করো? আমি ফ্রিল্যান্সার, আউটসোর্সিং এর কাজ করছি। দাবা খেলতে পারো? দাবা? জি পারি। গুড, ভেরি গুড। তুমি এসে না খুবই ভালো করেছো। আমি না আজকে দাবা খেলার জন্য কোনো প্লেয়ার পাচ্ছিলাম না, আর আমার একটা বিষয় জানো, মানে দাবা খেলতে না পারলে না আমার ভীষণ অস্থির। আচ্ছা, তুমি কয়চাল পর্যন্ত যেতে পারবে? জি। আচ্ছা ঠিক আছে, তোমাকে 10 চাল যাওয়ার সময় দিলাম, তাহলে শুরু হোক। ইয়াং ম্যান আদনান, প্লিজ। বুদ্ধির খেলা। এবার ভালো চাল দিতে পারো। আচ্ছা তুই চল। এবার দাবলো বুদ্ধির খেলা, বুদ্ধি লাগে। চেকমেট। আরে ও তো দেখছি জিনিয়াস, আমাকে হারিয়ে দিয়েছে। তোমাকে হারিয়ে দিয়েছে? হ্যাঁ। ইউ আর ভেরি জিনিয়াস। থ্যাংক ইউ। অবশ্য আমার মেয়েটাও, ও যে কাজ করে না পারফেকশন 100 বার, এমনকি ওর লাইফ পার্টনার সিলেকশনটাও একদম পারফেক্ট, একদম। লাইফ পার্টনার না, আমি সাইমের কথা বলছি। ও কিন্তু তোমার মতো জিনিয়াস। মানে এই যে আজকে তুমি হারালে, এর আগে আমাকে একজনই হারাতে পেরেছে, ওই সাইম। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বড় একটা কোম্পানিতে জব করছে এখন। অবশ্য মানে ও ডিগ্রি করতে লন্ডনে আছে। ভাবছি এবার লন্ডন থেকে আসলে ওই অ্যাঙ্গেজমেন্ট সহ বিয়েটা সেরে ফেলবো। আমি আবার একটা এদের বিশ্বে একটা ভিন্ন প্রকৃতির ফাদার। আমি আমার ছেলে মেয়ের প্রতি 100% ট্রাস্ট আছে। ট্রাস্ট করবো না কেন? ও তো আজ পর্যন্ত ট্রাস্ট ভঙ্গ করেনি। আচ্ছা শোনো, তুমি কিন্তু এখন যেতে পারবে না, তুমি দুপুরে খেয়ে তারপর যাবে। ইয়াং ম্যান, তোমার ব্রেন আছে, তোমার সাথে মানে সাইমের একটা দারুণ মিল দেখতে পাচ্ছি, মানে এত ভালো খেলো। আচ্ছা আসি। হ্যাঁ, খুব ভালো খেলেছো। আমি বাসে যাচ্ছি। ম্যাম, একটা পার্সেল ছিল আপনার জন্য। ওকে,
ম্যাম একটা সাইন করা লাগতো ম্যাম আপনি আমাকে দেন একটা সাইন করা লাগতো ম্যাম এখানে থ্যাংক ইউ ম্যাম হ্যাভ এ নাইস ডে ম্যাম চিৎকার করছিস কেন বাবা দেখো পাগলটা কি করেছে কতগুলো গিফট পাঠিয়েছে তাই তো আচ্ছা দেখছো এটা কাণ্ড সে লন্ডন থেকে এত জিনিস পাঠিয়েছে এখানে পারো ছেলেটা রে আরেকটা সারপ্রাইজ আছে আরেকটা সারপ্রাইজ মানে সেটা আবার কি নেক্সট মানডে তো দেশে ফিরছে নেক্সট মানডে ও তো আরো পরে আসার কথা ছিল রে এইটা তো সারপ্রাইজ বাবা আই এম ভেরি হ্যাপি আচ্ছা বাবা আমি অনিকাদের বাসা যাচ্ছি তুমি কিন্তু খেয়ে নিবে আমার আসতে একটু দেরি হতে পারে আমি করে নেব আমার জন্য চিন্তা করতে হবে না ঠিক আছে তোমার জন্য গিফট আছে দেখো আমার জন্য গিফট পাগলি মা আমার ছেলে তো একটা পাগল আমাকে একটু নিয়ে তোমার ড্রপ করে এসো তুই যা আমি যাব ভাইয়া প্লিজ একটু নামিয়ে দিয়ে আসো না বললাম তো আমি যেতে পারবো না ভাই আমার যাওয়াটা ভীষণ এমার্জেন্সি কি এমন এমার্জেন্সি বল নীরার ফিয়ান্সি সাইম কিছুক্ষণ আগে বিমান ক্র্যাশে মারা গিয়েছে নীরা খুব সিক হয়ে পড়েছে আঙ্কেল ফোন করেছিল হাত নেই না
আমাদের সবাইকেই একদিন না একদিন মরতে হবে, আর আমরা কেউ জানি না আমরা কিভাবে কে কোথায় মৃত্যুর মুখোমুখি হব। তাই বলে তো জীবনকে থামিয়ে দেওয়া যাবে না, জীবনকে জীবনের নিয়মে চলতে দিতে হবে। আমি জানি নীরা, তুই স্যামকে অনেক ভালোবাসিস, সেই ভালোবাসাটাই না হয় তোর বেঁচে থাকার শক্তি হয়ে দাঁড়াক। স্যামের ভালোবাসা নিয়ে না হয় তুই আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আয় নীরা। প্লিজ নীরা, এভাবে ভেঙে পড়িস না নীরা, প্লিজ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। সেই ভালোবাসাটা ছোট বোনের বান্ধবীর প্রতি ভালো লাগা থেকে নয়, ঝুম বৃষ্টিতে একটা অচেনা মেয়েকে প্রথম দেখাতেই ভালো লাগা থেকে। এরপর আমি অনেকবার সেই ছাদটার নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম শুধু তোমার অপেক্ষায়, কিন্তু আর দেখা পাইনি। আবার তোমায় আমি ঠিক খুঁজে পেলাম রবীন্দ্র সন্ধ্যায়, আর তারপর থেকে আমার রেস্টুরেন্টে ছুটে যাওয়া, তোমাকে তাহার টিচার করে বাসায় নিয়ে আসা, আনিকাকে তোমার বাসায় ড্রপ করে দিতে এসে পানি খেতে চাওয়া, সব কিছু শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমার কাছে থাকার জন্যই করা। কিন্তু একবারের জন্য ভাবতে পারিনি তোমাকে আমি খুঁজে পেয়েছি আবার হারিয়ে ফেলার জন্য। কিন্তু আমি তোমাকে হারিয়ে যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি তোমার জীবনে দুর্ঘটনার পর তোমার দু চোখে তাকিয়ে। আমি চাই তুমি আবার আগের মতো খুব ভালো থাকো, সুন্দরভাবে বেঁচে থাকো। আনিকার কাছে শুনেছি দোলন চাঁপা তোমার ভীষণ পছন্দের ফুল, আর তাই সেই দোলন চাঁপা দিয়েই তোমাকে আবার ভালো রাখার চেষ্টাটা শুরু করতে চাই। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আনিকার কাছে শুনলাম তোমার সবচেয়ে পছন্দের ফুল নাকি দোলন চাঁপা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো, তাই ভাবলাম তোমার জন্য। আপনি কেন শুধু শুধু এসব করছেন? তোমাকে বেটার ফিল করানোর জন্য। আমি যাই, আঙ্কেলের সাথে একবার দাবা খেলে আসি। আমি কিছুতেই মানতে পারছি না। তুই বিশ্বাস কর, আমি যখন ওকে হারিয়ে ফেলছিলাম ভীষণ কষ্ট পেয়েছিলাম, ভীষণ। কিন্তু এখন যখন ওর চোখের দিকে তাকিয়ে আমার কষ্ট দেখতে পাই,
সেই কষ্টটা আমার হারিয়ে ফেলা ভালোবাসার থেকে হাজার হাজার গুণ বেশি। সেটাই তো স্বাভাবিক, যে সত্যিকারের ভালোবাসে সে তার ভালোবাসার মানুষের কষ্ট অনেক গভীরভাবে অনুভব করতে পারে। আমি না আমার ওই হারিয়ে যাওয়া ভালোবাসাটা ফেরত চাই না। আর আমি ওকে ওর পুরনো ভালোবাসাটা ফেরত দিতে পারবো না, কিন্তু আমি চাই ও ভালো থাকুক, আবার আগে নিরা হয়ে বেঁচে থাকুক। আচ্ছা আমি কি করবো বলতো? কি করবি মানে? তুই ওর পাশে থাকবি, ওর কাছে থাকবি, ওকে স্বাভাবিক করার চেষ্টা করবি, এটা তোর দায়িত্ব। তুই হয়তো নিরার ভালোবাসা পাবি না, কিন্তু তুই তো ওকে ভালোবাসিস। ঠিক বলেছিস, আমি ওর পাশে থাকব, ওকে আবার সুস্থ করে তুলব, ওর মন ভালো করার চেষ্টা করে যাব। তোমার জন্য না একটা কষ্ট করে রবীন্দ্রসঙ্গীত শেখার চেষ্টা করেছিলাম, তুমি গানটা শুনে বলবে সুর সব ঠিক আছে কিনা? আমি বরং এখানে বসি।
কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে পাই দেখিতে ওহে হারাই হারাই সদা ভয় হয় হারাই হারাই সদা ভয় হয় হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব
নীরার কি খবর এখন? আছে, ভালো আছে, আর থেকে অনেক বেটার। তাই নাকি? শুধু একটা বিষয় আমাকে খুব কষ্ট দিচ্ছে। কি? ও বলেছে আর গান করবে না, কিন্তু আমি চাই, খুব করে চাই যে ও আবার গান করুক। ওকে তোর ভালোবাসার কথাটা জানাবি না? পারব না, আমি চাই না ও আমাকে ভুল বুঝুক। ও ভালো আছে, সুস্থ আছে, এতে আমি খুশি। চল বের হই। তারপর দিনকাল কেমন যাচ্ছে? আনিকা, তোকে একটা কথা বলবো, বাট কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। বল। ভাইয়া তোকে ভালোবাসে। অনেকদিন ধরেই খেয়াল করছিলাম ভাইয়া ডায়েরিতে কি যেন লেখে। আমার যদি উচিত হয়নি, তাও লুকিয়ে লুকিয়ে আমি ডায়েরিটা পড়ে ফেলেছি। এই ডায়েরিতেই সব কিছু লেখাছি। তুই এই ডায়েরিটা পড়লেই সব কিছু জানতে পারবি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। সেই ভালোবাসাটা ছোট বোনের বান্ধবীর প্রতি ভালো লাগা থেকে নয়, ঝুম বৃষ্টিতে একটা অচেনা মেয়েকে প্রথম দেখাতেই ভালো লাগা থেকে। এরপর আমি অনেকবার সেই ছাতটা নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম শুধু তোমার অপেক্ষায়, কিন্তু আর দেখা পাইনি। আবার তোমায় আমি ঠিক খুঁজে পেলাম রবীন্দ্র সন্ধ্যায়। তারপর থেকে আমার রেস্টুরেন্টে ছুটে যাওয়া, তোমাকে তাহার টিচার করে বাসায় নিয়ে আসা, আনিকাকে তোমার বাসায় ড্রপ করে দিতে এসে পানি খেতে চাওয়া, সবকিছু শুধু তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমার কাছে থাকার জন্যই করা। কিন্তু একবারের জন্য ভাবতে পারিনি তোমাকে আমি খুঁজে পেয়েছি আবার হারিয়ে ফেলার জন্য। কিন্তু আমি তোমাকে হারিয়ে যতটা কষ্ট পেয়েছি, তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি তোমার জীবনে দুর্ঘটনার পর তোমার দু চোখে তাকিয়ে।
আমি চাই তুমি আবার আগের মতো খুব ভালো থাকো, সুন্দরভাবে বেঁচে থাকো। আনিকার কাছে শুনেছি দোলন চাপা তোমার ভীষণ পছন্দের ফুল, আর তাই সেই দোলন চাপা দিয়েই তোমাকে আবার ভালো রাখার চেষ্টাটা শুরু করতে চাই। আগুন যে তোকে ভালোবাসে তা আমি আগে থেকে জানতাম। যেদিন ওর সাথে আমার প্রথম দাবা খেলা হয় না, সেদিন ওর চোখ দেখি তোর প্রতি ওর ভালোবাসাটা আমি বুঝতে পেরেছিলাম। আসলে আপনার খুব ভালো ছেলে মা, খুব ভালো ছেলে। ঠিক আছে, আগামী শুক্রবার আমার একটা রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম আছে, আমি ওখানে গাইবো, আপনি কি যেতে পারবেন আমার সাথে? ঠিক আছে, তাহলে দেখা হবে।
সদা হায় ভয় হারাই হারাই সদা হায় ভয় হারাই আপনি চকিতে না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় ছিল।